কারো রিকগনিশনের জন্য আমরা চাতক অপেক্ষা বসে আছি। একটা নির্বাচিত সরকারের এমন একটা দেউলিয়া অবস্থায় পড়েছে, এটা মনে করার কোনো কারণ। আমরা জনগণের 42.8% পার্টিসিপেশনে একটা নির্বাচিত সরকার, এখানে বিএনপি অংশগ্রহণ না করার পরও বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার দলকে নির্বাচিত করেছে। হিংসার আগুনে তারা চলছে। আমরা সরকারে আছি, প্র্যাগম্যাটিক চিন্তাভাবনা সরকারকে করতে হবে। দ্রব্যমূল্য বাড়লে সেটার দায় সরকার এড়াতে পারে না। সরকার যেহেতু ক্ষমতা আছে, সরকার নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করবে। এটা দেশপ্রেমিক সরকারের এটাই দায়িত্ব এবং সরকার সেটা করে যাচ্ছে। শান্তিপূর্ণভাবে রাজনীতি কর্মসূচি দেওয়ার অধিকার তাদের আছে, কিন্তু আন্দোলনের নামে যদি তারা 28 অক্টোবর এবং এর পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, মানুষ উড়িয়ে মারে, জননিরাপত্তা বিঘ্নিত করে, সে অবস্থায় তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ পদক্ষেপ